আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই জাহিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন বিয়ে বাড়িতে কীভাবে বাবুর্চিরা পোলাও রান্না করে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিয়ে বাড়ির বাবুর্চির হাতে রান্না করা 15 কেজি চালের পোলাও রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী বাবুর্চির হাতে রান্না সবার আগে দেখার জন্য। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, কারণ রেসিপিটি সম্পূর্ণ না দেখলে আমি যেই মশলাগুলোর লিস্ট দিয়েছি বা মশলাগুলোর নাম ব্যবহার করেছি এগুলো আপনারা স্কিপ করে যাবেন। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন। আর যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে বাবুর্চিরা বিয়ে বাড়িতে পোলাও রাইস রেসিপিটি রান্না করে আর কীভাবে তারা প্রত্যেকটি উপকরণ স্টেপ বাই স্টেপ ইউজ করে। সো চলুন দেখে নিই রেসিপিটি। সো আপনাদেরকে প্রথমে বলে রাখি এখানে সয়াবিন অয়েল নিয়েছে 1.5 লিটার। আর 15 কেজি পোলাও রান্না করার ক্ষেত্রে এখানে যথেষ্ট পরিমাণে তেল অথবা 1.5 লিটার সয়াবিন তেল ইউজ করা হয়েছে। আর পরবর্তীতে এখানে ঘি ইউজ করা হবে। সো যেহেতু সয়াবিন তেল 1.5 লিটার ইউজ করেছে 15 কেজির জন্য, সেই ক্ষেত্রে পরবর্তীতে 400 গ্রাম পরিমাণের বা 400 ml পরিমাণের ঘি, দেশি ঘি যেটা আছে সেটা ইউজ করা হবে। আর আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর কিছুদিন আগে আমি রোস্টের একটি রেসিপি শেয়ার করেছিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। আর সরি, রোস্টের মশলা রেসিপিটি আমি দিয়েছিলাম, সেখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে বাবুর্চিরা বিয়ে বাড়িতে রোস্টের মশলা তৈরি করে। আর এর আগেও রয়েছে একটি রোস্ট রেসিপি, দুটি রোস্ট রেসিপি রয়েছে, বিভিন্ন বাবুর্চিরা বিভিন্নভাবে রোস্ট তৈরি করে থাকে, সেক্ষেত্রে আপনারা সেই রেসিপিগুলো ফলো করতে পারেন, বাসায় ট্রাই করতে পারেন। এখানে দেওয়া হবে তেজপাতা, এলাচ এবং দারচিনি। তেজপাতা 7-8 পিচ, এলাচ 15 পিচ 3 ইঞ্চি পরিমাণে 7-8 পিচ এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানে, এখানে আপনাদেরকে বলে রাখি বৃষ্টির পানি 24 কেজি ইউজ করা হয়েছে। আর যদি আপনারা নর্মাল পানি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে নর্মাল পানি ইউজ করতে পারেন। সো বৃষ্টির পানি ইউজ করার কারণ হচ্ছে এখানে যে বৃষ্টি হচ্ছিল সেই জন্য বৃষ্টির পানি ধারণ করা হয়েছিল এবং বৃষ্টির পানি সেই ক্ষেত্রে এখানে ইউজ করা হয়েছে। সো আপনারা চাইলে এখানে নর্মাল পানি ইউজ করতে পারেন 22 কেজির মতো। 15 কেজি চালের জন্য প্রত্যেক কেজির জন্য 1.5 লিটার পরিমাণের পানি বা 1.5 কেজি পরিমাণের পানি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সো আমি চেয়েছিলাম যে এই রেসিপিটি সরাসরি লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমি এটা রেকর্ডিং করে রেখেছিলাম এবং পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আপনারা অনেকে অনুরোধ করেছিলেন বিয়ে বাড়ির যে সাদা রেসিপিটি, সাদা পোলাও রেসিপিটি, সেটা শেয়ার করার জন্য। এখানে লবণ দিয়েছে পরিমাণ মতো, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন। আর আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান বা ইভেন্টসের মধ্যে 15 থেকে 20 কেজি পোলাও রান্না করতে যাচ্ছেন তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এখানে কাঁচামরিচ দিয়েছে 30 থেকে 35 পিচ। আর প্রত্যেকটা উপকরণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন যে উপকরণগুলো লিস্ট আকারে দিলে ভালো হতো, উপকরণগুলো কীভাবে দিচ্ছে সেটা বুঝতে পারছি না। সো আমি আপনাদেরকে সাথে লিস্ট আকারে দিয়েছি, প্লাস আপনাদেরকে বলে দিচ্ছি যে এতটুকু পরিমাণের ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে আপনারা পারফেক্ট 15 কেজি চালের পোলাও রান্না করতে পারবেন। সো চালটা পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করার পরে এখানে আরেকটু কাজ বাকি রয়েছে। এর পূর্বে এই যে পানিটি দেখতে পাচ্ছেন এই পানিটি বলক আসতে হবে, বা এই পানির যেই গরম হওয়ার যেই অপশনটা রয়েছে বা যেভাবে গরম হওয়ার প্রয়োজন ততক্ষণ পর্যন্ত 5 থেকে 7 মিনিট এখানে গরম হওয়ার জন্য রাখবে। আর এখানে দেখতে পাচ্ছেন টেস্টিং সল্ট ব্যবহার করা হচ্ছে।
সো পানিটি বলক আসলে বা গরম হয়ে আসলে এখানে প্রয়োজনীয় পরবর্তীতে যে উপকরণগুলো রয়েছে তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো এখানে কোনো প্রকারে স্কিপ করিনি, জাস্ট সরাসরি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। এখানে অপেক্ষা করতে হবে 8 থেকে 10 মিনিট। পানি গরম হয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা গুঁড়ো দুধ, যেটা আমি প্রত্যেকটা বাবুর্চির রান্নায় দেখি যে তারা ডিপ্লোমা গুঁড়ো দুধ ব্যবহার করে। এখানে 15 কেজি পোলাওর চালের জন্য 500 গ্রাম পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ ইউজ করা হয়েছে। আর বাবুর্চিরা এই দুধটা ইউজ করে থাকে কারণ অন্যান্য যেসব গুঁড়ো দুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো অন্যান্য বাবুর্চিদের ক্ষেত্রে সচরাচর লক্ষ্য করা যায় না, কারণ অন্যান্য গুঁড়ো দুধ যেগুলো রয়েছে সেগুলো এই এখন এই অবস্থায় দেওয়ার পর যে দুধ ফাটল ধরে বা বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে তারা ডিপ্লোমার যেই মিল্ক পাউডারটি রয়েছে সেটা ইউজ করে থাকে, কারণ এটা একটি বেস্ট পাউডার হিসেবে তারা মনে করে থাকে, তারা এখানে ব্যবহার করে থাকে। এবং এখানে সামান্য পরিমাণের আরেকটু গুঁড়ো দুধ ইউজ করা হয়েছে, মানে টোটাল 500 গ্রাম পরিমাণের গুঁড়ো দুধ এখানে ইউজ করা হয় বা হয়েছে। আপনারা চাইলে ফুল রেসিপিটি দেখতে পারেন, আর অবশ্যই অবশ্যই রেসিপিটি যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে শেয়ার করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনাদের যদি এই রেসিপিটি লাগে হয়তো বা আপনাদেরকে খুঁজতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনারা যদি টাইমলাইনে শেয়ার করে রাখেন সেক্ষেত্রে আপনারা রেসিপিটি সহজেই পেয়ে যেতে পারেন। এখানে পোলাওর চাল যেগুলো পরিষ্কার করা হয়েছিল সেই পোলাওর চাল 15 কেজি দেওয়া হয়েছে। এবং এটা ভালোভাবে আদার্স যেসব মশলা বা যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে আর কী কী উপকরণ এখানে ব্যবহার করা হবে তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম বাবুর্চির রান্নার রেসিপিগুলো সচরাচর পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তীতে বাবুর্চির যত রকমের রান্নাগুলো আমি শেয়ার করব সেগুলো আপনারা সবার আগে যেন দেখতে পান, সেই জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। আর রেসিপি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা রেসিপির আগামাথা কিছুই বুঝতে পারবেন না, কখন কী মশলা ইউজ করা হচ্ছে, কখন কতটুকু পরিমাণের কী উপকরণ ব্যবহার করা হচ্ছে সেগুলো আপনারা বুঝতে পারবেন না। পরবর্তীতে আপনারা হয়তো স্কিপ করার পর কমেন্ট করেন যে এখানে লবণ দেওয়া হলো না কেন, এখানে এটা দেওয়া হলো না কেন, ওটা দেওয়া হলো না কেন, সেই জন্য আপনাদেরকে আমি বলবো যে রেসিপিটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন দেশি ঘি ব্যবহার করা হয়েছে 400 গ্রাম পরিমাণের বা 400 ml পরিমাণের, কারণ এর আগে ইউজ করা হয়েছিল সয়াবিন অয়েল 1.5 লিটার পরিমাণের সয়াবিন অয়েল ইউজ করা হয়েছিল, সেক্ষেত্রে এখানে 400 গ্রাম টোটাল অ্যাভারেজে 2 লিটার্সের মতো অয়েল ইউজ করা হচ্ছে এখানে। ঘি দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নেবে আদার্স যেসব মশলাগুলো ছিল সেগুলোর সাথে, আর মিক্স করার পর এটাকে নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত এটার পানি 70% পানি শুকিয়ে না আসে, 30% পানি থাকবে সে অবস্থায় সেটাকে নামানো হবে। সো দেখতে পাচ্ছেন যে ওনারা এটাকে ভালোভাবে নাড়বে, আর অনেকে বলেছিলেন যে এত নাড়ানাড়ি করার কারণ, নাড়ানাড়ি না করলে এটা যেহেতু কাঠকয়লার রান্না করা, নাড়ানাড়ি না করলে নিচের দিকের অবস্থা বেশি ভালো হবে না, মানে পোড়া লেগে যাবে, সেই জন্য আর কি এনারা বেশি নাড়ানাড়ি করে। আর পানিটা শুকিয়ে আসলে পরবর্তীতে কতটুকু পানি থাকা অবস্থায় এটা নামাচ্ছে সেটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন, কারণ আপনারা যখন আপনারা রান্না করবেন বিভিন্ন ইভেন্টস বা অনুষ্ঠানে রান্না করতে যাবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই পানির পরিমাণটা কতটুকু থাকবে আর কী অবস্থায় থাকবে সেই জিনিসটা আপনারা বিবেচনা করবেন এবং ভালোভাবে খেয়াল করবেন, কারণ যদি পানির পরিমাণ বেশি থেকে যায় সেক্ষেত্রে পোলাও রাইস পারফেক্ট হবে না। আর আমি যে কয়টা বাবুর্চি রান্নার ভিডিওগুলো শেয়ার করেছি আপনার সাথে প্রত্যেকটা রেসিপিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই রেসিপিগুলোতে বাবুর্চিরা বা এই রাইস রেসিপিগুলোতে বাবুর্চিরা সামান্য পানি থাকা অবস্থায়, এখানে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিই 70% পানি শুকাবে এবং 30% পানি থাকবে সেই অবস্থায় এখানে
পোলাও যে রাইসটা রান্না করছি সেই রাইসটা নামিয়ে ফেলা হবে 30% পানি থাকা অবস্থায়। পরবর্তীতে যখন কয়লা ইউজ করা হবে চারপাশে, সেই সময় যে 30% পানি রয়েছে সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর আপনাদের একটি পারফেক্ট পোলাও তৈরি হয়ে যাবে। আর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি এখানে কোনো প্রকার স্কিপ করছি না। সো আপনারা টোটালি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর পরবর্তীতে বাবুর্চি রান্নার রেসিপিগুলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে পাবেন সবার আগে, কারণ বাবুর্চি রান্নার রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি প্রতিনিয়ত। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমি আপনাদের সাথে রেসিপিগুলো কিছুদিন শেয়ার করতে পারিনি। সো আবারও আপনাদের সাথে আমি রেসিপিগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আর কী কী রেসিপি লাগবে আপনাদের, সেই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আলু বোখরা দিচ্ছে 10 থেকে 15 পিস, 15 কেজি চালের জন্য আলু বোখরা 10 থেকে 15 পিস, এবং কিশমিশ দিয়েছে 50 গ্রাম পরিমাণ। কিশমিশটা এখানে আমি উল্লেখ করিনি, সেক্ষেত্রে এখানে কিশমিশ দিয়েছে 50 গ্রাম পরিমাণ। দেখতে পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। আপনাদেরকে আগে আবারও আমি বলে দিচ্ছি যে 70% পানি শুকাতে হবে এবং 30% পানি এর মধ্যে অবশিষ্ট থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 70% পরিমাণের পানি শুকিয়ে এসছে এবং এইটার যে ঘনত্বটা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন এটাকে নামানোর পালা। নামানোর পর এটার চারিদিকে কয়লা দিবে এবং ওপরে কিছু খানিকটা কয়লা দেওয়ার পর এটাকে যে হালকা আঁচ বলে কয়লার আঁচ, সেই আঁচে রেখে দিবে 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ গেলে আধা ঘন্টার মতো রাখবে। রাখার পর এটাকে যে ভিতরে 30% পানি রয়েছে সেই পানিটি শুকিয়ে নিয়ে আসবে এবং পারফেক্ট একটি পোলাও রেসিপি তৈরি হয়ে যাবে। সো এটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন ইভেন্টসে, বিভিন্ন জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এটাকে ট্রাই করতে পারেন। আপনারা যারা দক্ষ বাবুর্চি রয়েছেন বা যারা ট্রাই করতে যাচ্ছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে নামানোর পর এটাকে যেন লেগে না যায় সেই জন্য ভালোভাবে নেড়ে দিচ্ছে, এবং এখানে নেড়ে দেওয়ার পর চারিদিকে কয়লা দিয়ে দিবে এবং এটাকে ভাপ, যেন এটার ভাপ না বের হয় সেখানে, সেই জন্য এখানে এর উপরে ঢাকনা, এই ডেকের উপর ঢাকনা দিয়ে সুন্দরভাবে কভার করে দেওয়া হবে। দেখতে থাকুন আপনার রেসিপিটি, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যতটুকু সম্ভব। দেখতে পাচ্ছেন যে রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে, এখন পানি শুকানোর পালা। এখানে কয়লাগুলো দেওয়া হবে, কাঠ কয়লার যেই রান্না করা হয়েছিল যেই চুলোর কয়লা, সেই কয়লা এখানে দেওয়া হচ্ছে এবং কয়লাগুলো দেওয়ার পর সুন্দরভাবে এটাকে কভার করে দেওয়া হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং কোভিডের মধ্যে সবাই ঘরে থেকে না বের হওয়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া অবশ্যই অবশ্যই ঘর থেকে বের হবেন না, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের রেসিপি এতটুকুই, আসসালামু আলাইকুম আর রহমত। Thank you.